নদীমাতৃক বাংলাদেশে বিনোদনের অন্যতম অনুষঙ্গ নৌকা বাইচ প্রতিযোগিতা। গ্রামীণ ঐতিহ্যের স্মারক এই প্রতিযোগিতার যখনই আয়োজন হয়, দর্শনার্থীদের ব্যাপক সমাগম ঘটে। শুক্রবার বিকেলে যশোরের অভয়নগরে ভৈরব নদীর পাড়ে ছিল তেমন এক দৃশ্য। মহামারী করোনার দীর্ঘ তিক্ততা কাটিয়ে আয়োজন করা হয় এই নৌকা বাইচ প্রতিযোগিতার। নদীর দুই পাড়ে প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে ছিল উৎসবপ্রিয় হাজার হাজার দর্শনার্থীর ভিড়। প্রতি বছর এই সময় নৌকা বাইচ প্রতিযোগিতা হয়, এটা আমরা সবাই দেখি, অনেক ভালো লাগে। করোনার কারণে 2 বছর নৌকা বাইচ হয় না, এখানে অনুষ্ঠিত হয় নাই, তো 2 বছর পরে অনুষ্ঠিত হচ্ছে। আমরা খুবই এক্সাইটেড, আমরা পরিবার সহ আসছি। আমরা 10 কিলোমিটার দূর থেকে ভৈরব নদীতে এই নৌকা বাইচ উপভোগ করার জন্য আমরা অনেক মানুষ আসছি, এবং এটা অনেক সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে হচ্ছে। বন্ধুদের সাথে এই নৌকা বাইচ দেখতে এসেছি, নৌকা বাইচ দেখে খুব ভালো লাগছে। একটা মিলন মেলায় পরিণত হয়েছে, লক্ষ লক্ষ লোক এই নদীর দুধারে দাঁড়িয়ে এবং আনন্দ উল্লাস করছে এই নৌকা বাইচ উপলক্ষে। উৎসব মাতাতে যশোর, খুলনা, নড়াইল, গোপালগঞ্জ ও ফরিদপুরের 9টি দল অংশ নেয় প্রতিযোগিতায়। নিখাদ বিনোদন আর আনন্দের যোগান দিতে পেরে উচ্ছ্বসিত প্রতিযোগীরাও। দলবদ্ধভাবে আসছে 70 জন লোক, আমার এই সংঘবদ্ধ আছে। আমি এই আপনার মানে এই নৌকা বাইচে খুব আনন্দিত, আমি এর জন্য আজ 20 বছর ধরে আমি এটা করি। যে দুই পাশে যে লক্ষ লক্ষ লোকের সমাবেশ আনন্দিত পেয়েছে, এতে আমরা খুশি, পুরস্কার কোনো বিষয় না। আফিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় নয়াপাড়া পৌরসভা এই প্রতিযোগিতার আয়োজক। 5 লক্ষ লোকের সমাগম হয়েছে, দর্শক হয়েছে আজকের এই নৌকা বাইচ দেখার জন্য। আমাদের লক্ষ্য হচ্ছে মানুষকে একটু শান্তিতে একটু বিনোদন দেওয়ার জন্যে, এটাই আমাদের মূল লক্ষ্য। আমরা আশা করি আমরা আগামী দিনে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আরও সুন্দর করে সুশৃঙ্খলভাবে আরও লক্ষ লক্ষ লোক আরও যদি বেশি হয় দর্শক, সবাইকে নিয়ে আমরা আনন্দ নৌকা বাইচের আয়োজন আমরা করতে পারবো। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ফরিদপুর জেলার আলফাডাঙ্গার সোনার বাংলা দল। যশোর 1 আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন তাদের হাতে পুরস্কারের নগদ 50,000 টাকা সহ ক্রেস্ট তুলে দেন। সময় সংবাদ, যশোর।